সাড়ে তিন মাস আগে লন্ডনে মারা গেছেন হরিশ চৌধুরী পলাতক চৌধুরী লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন তিনি করোনায় ভুগছিলেন আক্রান্ত হয়ে সুস্থ হন তবে করোনায় ফুসফুসের মারাত্মক ক্ষতি হওয়ায় আবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয় তিনি আগে থেকে ব্লাড ক্যান্সার ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন হরিশ চৌধুরীর চাচাতো ভাই ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আশিক চৌধুরী এ তথ্য দেন তার মৃত্যু হয় প্রায় সাড়ে তিন মাস আগে পরিবারের সদস্যরা সংবাদটি এতদিন গোপন রেখেছিলেন গতকাল আশিক চৌধুরী ফেসবুকে ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দিলে হারিদ চৌধুরীর মৃত্যুর বিষয়টি চাওর হয়ে যায় ফেসবুকে স্ট্যাটাসে লেখা ছিল ভাই বড় ধন রক্তের বাঁধন হারিসের একটি ছবি যুক্ত করে আশিক এ স্ট্যাটাস দেন স্ট্যাটাসের নিচে বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতা কর্মীরা ইন্নালি ইল্লাহি ইন্না লিখে কমেন্ট দিতে থাকেন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সালে যাবজ্জীবন সাজা হয় হরিজ চৌধুরী একই ট্রাস্ট হরিজ চৌধুরীর সাত বছরের জেল ও দশ লাখ টাকা জরিমানা হয় এছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় হারিত চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ আঠাশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় দুই সালে দেশের জরুরি অবস্থা জারির পর চৌধুরী তার গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পণনগরে আসেন রাত বারোটার পর তার ব্যক্তিগত সহকারী আতিক মোবাইল ফোনে জানান ঢাকায় বিএনপি নেতাদের বাসভবনে যৌথ বাহিনীর অভিযান চলছে কয়েক ঘন্টা পর যৌথ বাহিনী হারিসের বাড়িতে হানা দেয় কিন্তু তার আগেই তিনি সরে পড়েছিলেন কিছুদিন সিলেটে এখানে ওখানে লুকিয়ে থাকার পর ওই বছরের উনত্রিশ জানুয়ারি জকিগঞ্জ সীমান্ত দিয়ে রাতের আধারে ভারতে চলে যান ভারতের আসামে করিমগঞ্জ জেলার বদরপুরে তার নানা বাড়ি সেখানে তিনি ওঠেন সেখানে থেকেই বিদেশে যাতায়াত করতেন সূত্র জানায় ব্যবসা বাণিজ্য ও দেখভাল করতেন ওখানে থেকেই হরিশ চৌধুরী স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে যুক্তরাজ্যে থাকতেন তার ছেলে জনি চৌধুরী পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার আর মেয়ে মুন্নু চৌধুরী ব্যারিস্টার